খেলার খবর জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আজ দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বা ফুফের সভাপতি কাদির সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রবিবার রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুমন, এতে ফল না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। খেলার খবর জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আজ দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বা ফুফের সভাপতি কাদির সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রবিবার রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুমন, এতে ফল না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। খেলার খবর জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আজ দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বা ফুফের সভাপতি কাদির সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রবিবার রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুমন, এতে ফল না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। খেলার খবর জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আজ দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বা ফুফের সভাপতি কাদির সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রবিবার রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুমন, এতে ফল না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। খেলার খবর জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আজ দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বা ফুফের সভাপতি কাদির সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রবিবার রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুমন, এতে ফল না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।